চলতি বছরের ফেব্রুয়ারিতে কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন আমিরাতের মহাকাশ গবেষক ডক্টর সুলতান আল নিয়াদি। এরই মধ্যে পেরিয়ে গেছে ছয় মাস, 184 দিন মহাকাশে কাটানোর পর পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আরব আমিরাতের মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি। স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে তিনি সহ আরও 3 নভোচারী সঙ্গী হয়েছেন। পৃথিবীতে পৌঁছাতে তাদের 17 ঘন্টার সময় লাগবে বলে জানিয়েছে নাসা। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছাকাছি তাদের বহনকারী ক্যাপসুলটি অবতরণ করবে বলেও জানানো হয়। এর আগে মহাকাশ থেকে যাত্রার কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের শেষবারের মতো একটি পোস্ট করেন নিয়াদি, যেখানে মহাকাশ এটা শেষ নয়, আবার তোমার সাথে দেখা হবে বলে জানান তিনি। এছাড়া শুক্রবার মহাকাশ থেকে পৃথিবীর একটি ভিডিও শেয়ার করে সুন্দর দৃশ্য সবসময় মনে থাকবে বলেও লিখেন নিয়াদি। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। মহাকাশে থাকাকালে নিয়াদি বিভিন্ন সময় দেশ ও ল্যান্ডমার্কের ছবিও শেয়ার করেছেন। চলতি বছর পবিত্র হজের সময় মহাকাশে থেকে মক্কার চিত্র কেমন ছিল সে ছবি প্রকাশ করেন। মহাকাশে তোলা সেই ছবিতে মসজিদুল হারামের কাঠামো বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল। পবিত্র হজের দিন এই ছবি টুইটারে প্রকাশ করে সুলতান আল নিয়াদি ক্যাপশনে লিখেন, আজ পবিত্র হজের গুরুত্বপূর্ণ দিন। এছাড়া মহাকাশে থাকাকালীন আল নিয়াদি পবিত্র নগরী মক্কা মদিনার ছবি তুলে পাঠিয়েছিলেন। একই সঙ্গে তিনি প্রায় সময়ই বিভিন্ন দেশের ছবি তুলে পাঠাতেন। আফরিন মৌ, সময় সংবাদ।